আসসালামু আলাইকুম। কয়েন মার্কেট ক্যাপের এক্স ওয়ার্ল্ড গেমসের অফারটা নিয়ে কথা বলবো। তো এখানে কিন্তু যারা পার্টিসিপেট করছিলেন তারা হচ্ছে মোটামুটি র্যান্ডমলি 2000% কিন্তু উইনার হয়েছিলেন। তো এখন আপনাদের প্রত্যেককে একটা তারা মেইল করে মেনশন দিয়েছে। তো যারা যারা উইনার হয়েছিলেন তারা তারা এই টাইপের একটা মেইল পেয়েছেন, ঠিক আছে। কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ ওন এনএফটি কার্ড, ঠিক আছে। ড্রিম কার্ড এয়ারড্রপ ইভেন্ট হোস্টেড বাই এক্স ওয়ার্ল্ড গেম অ্যান্ড কয়েন মার্কেট ক্যাপ। ওকে, তো তাদেরকে কীভাবে এখানে ক্লেম করতে হবে, দেন হচ্ছে কীভাবে আপনার এনএফটিটা সেল দিতে পারেন, বা এই আপনার এনএফটিটার বর্তমান প্রাইস কত হতে পারে, তো সেই টপিক নিয়ে কথা বলবো। এই গাইস, আপনি দেখছেন টপ অন 360 লেটেস্ট আপডেট। প্রথমত আমি বলবো যে এই এনএফটিটা সম্পর্কে বাংলা কোনো ইউটিউবার, মানে বাংলায় টিউটোরিয়াল আমি খুঁজে পাইনি। যাই হোক, আপনারা পাইছেন কিনা আমি জানি না, তার জন্য এই ভিডিওটা মেক করা। যদিও বা এই প্রজেক্টটা মানে সময় শর্টের কারণে বা ব্যস্ততার কারণে আমি শেয়ার করতে পারিনি, বাট অন্যান্য মানুষকে ফলো করে বা কয়েন মার্কেটকে ফলো করে কিন্তু আপনারা ঠিকই জয়েন করছিলেন, আর এখান থেকে কিন্তু অনেকে উইনার হয়েছেন, ঠিক আছে। তো উইনার হলে হবে কি, যে আপনাকে অবশ্যই আপডেট ফলো করতে হবে, আর আপডেট যদি আপনি না ফলো করেন তো সেক্ষেত্রে কিন্তু এটা আপনার বৃথা চলে যাবে, আপনার এটা কোনো কাজে দিবে না। ওকে, তাই ভাবলাম যে আমি ভিডিওটা মেক করি। তো আমার এক সাবস্ক্রাইবার এই নোটিশটা আমাকে দিয়েছে যে ভাইয়া আমি এটা পাইছি, দেন এটা আমি করতে পাচ্ছি না। তো ফাইনালি হচ্ছে আমি তার সব কিছু ডকুমেন্ট নেবার পর আমি নিজে এটা করেছি, দেন হচ্ছে লাইভে দেখাবো কীভাবে সেল করবেন, আর আপনি কোন এনএফটিটা পাচ্ছেন বা এটার ওর্থ কত হতে পারে সমস্ত বিষয়বস্তু দেখাবো। ফার্স্ট অফ অল বলে রাখা ভালো, এখানে ক্লেম করার জন্য মাস্ট বি আপনার বিএনবি স্মার্ট চেইনে মোটামুটি $2 প্লাস থাকতে হবে, তাহলে আপনি ক্লেম করতে পারবেন। অনেক সময় নেটওয়ার্ক ফির জন্য $3 কাটতে পারে বা $5 কাটতে পারে, কিন্তু সচরাচর এটা $2 বা $1 প্লাস আর কি আপনার ফি কাটতে পারে। ওকে, তো আপনি যে এই মেলটা পেয়েছেন এই মেলটার নিচে স্ক্রোল করবেন, দেখবেন যে একটা লিঙ্ক পাইছেন, ওই লিঙ্কটাকে সর্বপ্রথম কপি করে নেন। ওকে, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, সর্বপ্রথম লিঙ্কটাকে কপি করবেন। যেহেতু আমি স্ক্রিনশট আকারে তার কাছ থেকে ডকুমেন্টসগুলো নিয়েছি এর জন্য দেখাইতে পারতেছি না। তো আপনি মেলে চলে আসেন, নিচে স্ক্রোল করেন, ওখানে ক্লেমের একটা লিঙ্ক দিয়েছে, লিঙ্কটাকে কপি করে নেন। ওকে, কপি করার পর অবশ্যই আপনার স্মার্ট চেইন বিএনবিতে আপনার মোটামুটি $2 প্লাস থাকতে হবে, দেন হচ্ছে ড্যাপস অপশনে আপনি চলে যান। ওকে, তো ড্যাপস অপশনে চলে যাওয়ার পর উপর থেকে এখানে এটা পেস্ট করে দেন, দেন হচ্ছে ক্লিক করে দেন। ক্লিক করার পর আপনাকে এখানে তারা রিকোয়ারমেন্ট দেবে আপনার এখানে অ্যাড্রেসটাকে কানেক্ট করার জন্য, ঠিক আছে। উপর থেকে আপনি স্মার্ট চেইন বিএনবি সিলেক্ট করে দেবেন, ইথেরিয়াম নেটওয়ার্ক থাকবে তো আপনি স্মার্ট চেইন বিএসসি করে নেবেন, দেন হচ্ছে কানেক্ট করে নেবেন, দেন হচ্ছে ফাইনালি পাবেন যে এই যে ক্লেম এয়ারড্রপ একটা অপশন পাবেন, এটার উপরে টাস্ক করে দেবেন। আপনারা যারা ইলিজিবল আছেন তো সেক্ষেত্রে আপনার এখানে সাথে সাথে ফি চাইবে তারা আর কি, $2, $1, $3 যে কোনো পরিমাণ ফি চাইতে পারে, ঠিক আছে। তবে সচরাচর $1 সামথিং ফি চাবে, ঠিক আছে। দেন হচ্ছে ক্লিক করবেন, তারপর একটা কনফার্মেশন অ্যাপ্রুভ করতে বলবে, অ্যাপ্রুভ করে নেবেন, আপনার ফাইনালি কিন্তু ডলারটা কেটে নেবে তারা আর এনএফটি কার্ডটা দিয়ে দিবে। এনএফটি কার্ডটা পাওয়ার সাথে সাথে এখানে কংগ্রাচুলেশন চলে আসবে যে আপনি সেল করতে চান কিনা, তো আপনি ওটা কেটে দেবেন। নতুন করে ঢুকবেন, ঢোকার পর এখানে আপনি মাই অ্যাসেট দেখতে পাচ্ছেন, এই মাই অ্যাসেটের উপরে ক্লিক করে দেন। তো মাই অ্যাসেটের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ইউ হ্যাভ উইন ওয়ান এনএফটি কার্ড, ঠিক আছে, আপনি একটা কার্ড পাইছেন। তো নিচে স্ক্রোল করেন, তো আপনার কার্ডটা হচ্ছে মূলত কোনটা, এইটা, এখানে হচ্ছে নাম থাকবে, দেন হচ্ছে এটা থাকবে। এখানে কিন্তু হিউজ পরিমাণ বড় বড় এনএফটিও রয়েছে। তো আমি যার রেফারেলে এটা করছি, মানে যে আমাকে ডকুমেন্টসগুলো দিছিলো, সে আর কি অ্যাথেনা নামের একটা এনএফটি পেয়েছে। তো এটা হচ্ছে কমন একটা এনএফটি, ঠিক আছে। এটার ওর্থ কত হতে পারে সেটাও নিয়ে কথা বলবো। তো আপনার এনএফটিটার দাম কত হতে পারে সেটা আপনি কীভাবে চেক করবেন, এই যে এখানে দেখবেন যে নামটা রয়েছে, সাপোজ আমার অ্যাথেনা রয়েছে, এটার জন্য এই যে গেন্সি সেল একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেন। এইটার উপরে গেন্সি সেলের উপরে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে একজন এই গাইয়া একটা টোকেন পেয়েছে, যার ভ্যালু উনি সেল করতে চাচ্ছে এই টোকেনটা। তো এটা অলরেডি কিন্তু সেল হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন যে সোল্ড আউট, অর্থাৎ বিক্রি হয়ে গেছে। ওকে, তো এটার কিন্তু ভ্যালু ছিল 1.979 বিএনবি, তার মানে বুঝতে পারতেছেন যে $500-এর উপরে, $600-এর মতো, ঠিক আছে। তো তারপরে এই জিনিসগুলো কিন্তু সোল্ড হয়ে গেছে, অর্থাৎ বিক্রি হয়ে গেছে। এই এনএফটিগুলো যারা পাইছিল তারা আর কি বিক্রি করছে। এখানে দেখতে পাচ্ছেন একটা এনএফটি রয়েছে কি, ইপিক নামে একটা এনএফটি রয়েছে, ইনি বিক্রি করছে কত, 0.36, অর্থাৎ মোটামুটি এটার ভ্যালু কত আসে, $70 প্লাস। ওকে, তো তারপর নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখবেন যে এটা ইমানি একটা এনএফটি রয়েছে, এটাও 36-এ সোল্ড হয়ে গেছে, মানে এটাও সেল হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আপনি উপরে স্ক্রোল করবেন, তারপরে এক্স ওয়ার্ল্ড এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এক্স ওয়ার্ল্ডের উপরে ক্লিক করে দেবেন। আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যারা এই অফারে জয়েন করছিলেন এটা 15 তারিখ পর্যন্ত আপনি ক্লেম করতে পারবেন, আদারওয়াইজ 15 তারিখ যদি ওভার করে ফেলেন তাহলে ক্লেম করার সুযোগ পাচ্ছেন না, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে এক্স ওয়ার্ল্ড এই জিনিসগুলো কিন্তু মানুষ মার্কেটে ছাড়ছে, আপনি এভাবে সেল করতে পারেন, ঠিক আছে। তো মার্কেটে যখন ছাড়ছে তো ইনি পাইছে WIND উইন্ট, ঠিক আছে, কমন এনএফটি এটা। তো এইটার উপরে যদি আমরা টাস্ক করি তো এখানে দেখতে পাচ্ছেন যে বাই করতে বলতেছে, তার মানে এটা আপনি চাইলে কিনতে পারেন, মানে সেলার যে কোনো কেউ এটা কিনতে পারে, ঠিক আছে। তো আপনিও এভাবে মার্কেটে ওটা আর কি সেল করতে পারেন। তারপরে এখানে এটা হচ্ছে কিম নামের একটা এনএফটি, উনি দিছে হচ্ছে 0.04 বিএনবিতে, জাস্ট কত হবে, $30-$40 সর্বোচ্চ হবে, ঠিক আছে। তো এভাবে আপনি সেল করতে পারেন। আরেকজন দিছে এরুরোরা, এটা দিছে তো 0.1, এটাও কিছু পরিমাণ বিএনবিতে সেল দিছে, তার মানে এখানে ক্যালকুলেট করে দেখতে পাচ্ছেন যে এখানে আরেকজন দিছে ডিনা নামের একটা এনএফটি সেল, 0.1, মোটামুটি কত হবে, $30 মতো, ঠিক আছে। তো এভাবে আপনি সেল করতে পারেন। ওকে, তো এখন দেখেন যে এখানে একটা বিষয় যে অ্যাথেনা এই এনএফটিটা কিন্তু আমার, আমি কিন্তু পাইছি। তো এখানে 0.3 বিএনবি, ঠিক আছে, এটা কিন্তু মানুষ এইটাতে সেল দিছে।
তো রাইট নাও আমি যেটা বিএনবি পাইছি সেটার বর্তমান প্রাইস কত 0.3 বর্তমান প্রাইস কিন্তু তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে মানুষ সেল দিছে কততে $108 সেল দিছে বুঝতে পারতেছেন তো এখানে আপনি পাচ্ছেন দুইটা অপশন এটা হচ্ছে গেনসি সেল মানে যারা সেল করছে অলরেডি সেটার একটা লিস্ট পাচ্ছেন এইটাতে আর এক্সওয়াল্ট এখানে যারা সেল করছে এখনো বিক্রি হয় নাই তো এইটাতে দেখতে পারবেন এটা ঠিক আছে ক্লিয়ার বিষয়টা তো এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে এটা সেল করবেন আর কিভাবে বা আর এখানে এসে এটা কিনবে ঠিক আছে মূলত এই প্রজেক্টটা রানিং শুরু হয়ে গেল আশা রাখছি যে কয়েকদিনের মধ্যে বেশ এক সপ্তাহ সর্বোচ্চ বা দুই তিন দিন পর এটা আরও ভালো পজিশনে যাবে আমার যেটা ধারণা আর এটা যেহেতু একটা কয়েন মার্কেট ক্যাপের প্রজেক্ট তো আমার মনে হচ্ছে যে ভালো একটা পজিশন হতে পারে ওকে তো আপনি কিভাবে সেল দেবেন সেটার জন্য যে এই যে মাই অ্যাসেট দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করেন ক্লিক করার পর এখানে তো আপনার একটা এনএফটি আছে তো আপনি নিচে চলে যান এই এনএফটিটার উপর ট্যাক্স করে দেন ওকে তো সেল অপশন দেখতে পাচ্ছেন সেল অপশনে ক্লিক করে দেন ওকে তো সেল অপশনে ক্লিক করার পর নিচে স্ক্রোল করেন আপনি কততে সেল দিবেন এটা এটা কিন্তু সেল হলে অটোমেটিক আপনার বিএনবিতে অথবা আপনার অ্যাসেটে আসবে এটা উইথড্র করতে হবে এই বিষয়টা ঠিক আছে তো যেহেতু অনেকে অনেক রকম প্রাইস দিছে তো আমি এখানে বেশি দিব না 0.25 দেই ওকে দেন হচ্ছে এখানে সেল অপশন দেখতে পাচ্ছেন সেল অপশনে ক্লিক করে দিলাম ঠিক এভাবে আপনি সেল করবেন ঠিক আছে তো এখানে কিন্তু সেল করার ক্ষেত্রে আপনার বিএনবি কিছু ফি যাবে ঠিক আছে আপনাকে অবশ্যই বিএনবি ফিটা গুনতে হবে 63 সেন্ট যাচ্ছে আমি এভাবে ক্লিক করলাম আমার কিন্তু 63 সেন্ট চলে গেল ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে এখন আমার এটা কিন্তু জিরো হয়ে গেছে এই এনএফটিটা জিরো হয়ে গেছে তো এখন কী করতে হবে আচ্ছা আরেকটা বিষয় বলি এখানে যখন প্রথমত আপনি সেলে ক্লিক করবেন প্রথমত আপনার কাছ থেকে 15 সেন্ট বিএনবি নিবে ওকে তারপরে আবার আপনি ওখানে আসবেন আবার আসার পর আবার সেলিংয়ে ক্লিক করে অ্যামাউন্টটা সিলেক্ট করে কিন্তু দিয়ে দেবেন ঠিক আছে দুইবার আপনার কাছ থেকে এখানে প্রসেসিং নেবে বিষয়টা হচ্ছে এই তো এখন আমি যে সেল দিলাম এটা কিন্তু আমার এখান থেকে হাওয়া হয়ে গেছে তো আমি এখন যদি এক্স ওয়ার্ল্ডে চলে যাই এখানে এক্স ওয়ার্ল্ডে যদি ক্লিক করে দেয় তো এখানে হয়তো বা আমি দেখতে পারবো যে আমার এনএফটিটা হচ্ছে মার্কেটে রয়েছে বায়ার যদি চায় তো এটা আর কি কিনতে পারবে ঠিক আছে তো আমরা একটু খোঁজ করে দেখবো অ্যাথেনা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা মার্কেটে দিলাম তো কোনো বায়ার যদি চায় যে এটা কিনবে তো সেক্ষেত্রে 0.25 তো এটার উপরে জাস্ট টাক্স করবে এখানে বাই নাওয়ে ক্লিক করলে কিন্তু এটা তার বাই হয়ে যাবে তো বিষয়টা ক্লিয়ার তো এখন এটা সেল হওয়ার পর কীভাবে কী করতে হবে এই অ্যাসেটে আসতে হবে এমন হতে পারে যে আপনার এই সরাসরি বিএনবিতে আপনার রিওয়ার্ডটা চলে আসবে অথবা এমন হবে যে এখানে প্রসেসিংয়ে থাকবে আপনাকে উইথড্র করতে হবে ঠিক আছে তো আমি যেহেতু সেল দিলাম এটা যদি ফাইনালি আপনার সেলিং হয়ে যায় তো সেক্ষেত্রে আমি এটা শেয়ার করবো সমস্যা নেই আপাতত প্রত্যেকে প্রাথমিক পর্যায়ে এভাবে আপনার এনএফটিটাকে ধরে রেখে এভাবে সেল করতে পারেন থ্যাংক ইউ সো মাচ কিপ দা ওয়াচিং ভিডিও ভিডিওটাতে মাস্ট বি একটা করে লাইক দেন হচ্ছে কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ